প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এই চ্যানেলে স্বাগতম আজকের টপিকটা কি হবে সেটা তো থামনেলে নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন যারা উদ্যোগী মনোভাবের বা যারা ভাবছেন নিজে কিছু করে দেখাবেন বা নিজে বাঁচবেন ও সাথে একশো জনকে নিয়ে বাঁচবেন তাদের জন্য এই ভিডিওটি কাজে আসবে বলে আশা রাখছি আর এই স্বপ্নগুলি সত্যি হয় যদি আপনি উদ্যোগী হন তাহলে রকম একটি উদ্যোগী ব্যবসা হলো ইটের ব্যবসা হ্যাঁ ঠিকই শুনেছেন এটি আসলে খুব লাভজনক ব্যবসা অনেক মানুষ এইরকম আছে যারা ইটের ভাটা করবে বলে সিদ্ধান্ত নেওয়ার পর কোথা থেকে শুরু করবে সেটির পথ খুঁজে পায় না তাদের জন্য এই ভিডিওটি খুব কার্যকর হবে বলে মনে করি ইটের চাহিদা দিনে দিনে বেড়েই চলছে কারণ দিন মজুরি করে মাথার ঘাম মাটিতে ফেলে খেটে খাওয়া মানুষও চায় তাদের নিজের থাকা ঘরটি ইট দিয়ে গাঁথতে কেননা ইট দিয়ে একবার গেথে নিলে বারবার রিপেয়ারিং করার দরকার হয় না সেই জন্যই ইটের ভাটার ব্যবসাটিও বেড়েই চলছে কারণ এটি একটি লাভজনক ব্যবসা আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি আরম্ভ করি তার আগে আর একটি কথা বলি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস ইটের ভাটা তৈরি করতে কি কি নথি লাগে ইটের ভাটা তৈরি করতে কি কি নথি লাগে আসুন আজকে সেই সম্পর্কে আলোচনা করব শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবই বুঝতে পারবেন প্রথমে যেটি থাকছে সেটি হলো ল্যান্ড ডকুমেন্ট বা মাটি বা জমির নথি ভাটার সহ এক দেড় বিঘা মাটির বা জমির প্রয়োজন হয় এবং পাথারের জন্য যত বেশি জমি হবে ততই বেশি ইট বানানো যাবে আপনি যে জায়গাটিতে ভাটা করবেন বলে ভাবছেন সেই জায়গার মাটির নথি যেমন দলিল পাট্টা ইত্যাদি লাগবে মনে রাখবেন সেই মাটির প্রকারটি হতে হবে কৃষির জন্য বা ফসল ফসল না হওয়া হওয়া জমি কারণ জমিতে করার অনুমতি বিভাগীয় অনুপযুক্ত ভাটা কর্তৃপক্ষ থেকে নাও দিতে পারে দরকার হলে ল্যান্ড হোল্ডিং সার্টিফিকেটও লাগতে পারে মাটি বা জমি সংক্রান্ত তথ্য এই চ্যানেলে পাবেন চাইলে দেখে নিতে পারেন এখন আপনি আপনার ভাটার নাম কি রাখবেন সেটি ঠিক করে নিন তারপর বিশেষ দ্রষ্টব্য আমার এই চ্যানেলে জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান দেওয়া হয় সেগুলি দেখার অনুরোধ থাকলো আপনার ভাই বোন সন্তান বা আত্মীয়দেরকে সেগুলি দেখিয়ে জ্ঞান বাড়াতে সাহায্য করুন। এই ক্ষেত্রে আমার ফেসবুক ফলো করতে পারেন বক্সে লিঙ্ক দেওয়া আছে দুই নম্বর থাকছে জিপির এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট এই সার্টিফিকেটটি পঞ্চায়েত প্রধান বা আঞ্চলিক প্রধান বা গ্রাম পঞ্চায়েতের সভাপতি বা সেক্রেটারি বা এটাকে বাংলাদেশ সচিব বলা হয় এর কাছ থেকে আবেদন করে নিতে হবে এরা আপনার জমির কাগজ দেখতে পারে তিন নম্বর থাকছে ডিআইসি লাইসেন্স ডিআইসি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার এখানে গিয়ে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এখানে আবেদন করতে মাটির নথি এবং পঞ্চায়েত এনওসি লাগবে চার নম্বর ডিসি অফিসের কাজ অর্থাৎ ডিসি অফিসে আবেদন করে জানাতে হবে যে আপনি আপনার সেই মাটিতে ভাটা দিতে চাচ্ছেন সেখান থেকে আপনাকে একটি পারমিশন দিতে পারে এই ভিডিওটি জনস্বার্থে দয়া করে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ পাঁচ নম্বরে থাকছে পলিউশন সার্টিফিকেট এর জন্য আপনাকে পল্যুশন কন্ট্রোল বোর্ডে আপনার ভাটার নাম দিয়ে পলিউশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে কিছুদিন পর এই সার্টিফিকেট পেয়ে যাবেন ছয় নম্বরে থাকছে ট্যাক্স ফাইল অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে ট্যাক্সের ফাইল খুলতে হবে এইসব নথি তৈরি হয়ে গেলে আপনি আপনার ভাটার কাজ শুরু করতে পারবেন এরপর ভাটা করতে কত খরচ হয় কি কি সামগ্রী লাগে লাভ লোকসান ইত্যাদির সম্বন্ধে একটি একটি করে ভিডিও বানাবো দেখার আমন্ত্রণ থাকলো